আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমিরাতের অস্ত্রবাহী জাহাজ দখল করল ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা। চুরি করার সময় দুবাই বিমানবন্দরে ধরা পড়ল তিন ইসরায়েলি। এদিকে পাঠশালা বন্ধ, পানশালা খোলা, তুমুল বিতর্ক পশ্চিমবঙ্গে। বিশ্ববিদ্যালয়ে ব্যায়াম করে ভাইরাল নরেন্দ্র মোদি। ইসরায়েলি ঠিকানায় আর চিঠি পাঠাবে না ফিলিস্তিনের ডাক বিভাগ। সম্পদ জব্দ যুক্তরাষ্ট্রে, রাজপথে আফগানদের বিক্ষোভ। সবশেষে জানবেন যেভাবে বাংলাদেশে গরু পাচার কমিয়ে এনেছে বিএসএফ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমিরাতের অস্ত্রবাহী জাহাজ দখল করল ইরান সমর্থিত হুতি মিলিশিয়ারা। লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ দখলে নিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি যোদ্ধারা। তাদের দাবি, এই জাহাজে করে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বহন করা হচ্ছিল। সোমবার এক টুইট বার্তায় হুতির সশস্ত্র গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই তথ্য জানান। টুইট বার্তায় ইয়াহিয়া সারি বলেন, জাহাজটি ইয়েমেনের হুদাইদা বন্দরের উপকূলে ইয়েমেনের সমুদ্র সীমায় অনুমতি ছাড়াই প্রবেশ করে এবং শত্রুতামূলক আচরণ করে। রাওবি নামের এই জাহাজটি দখলে নেওয়ার ঘটনা আমিরাতের জাহাজে হুতিদের আক্রমণের নতুন এক ঘটনা। এর আগে ব্রিটিশ সামরিক বাহিনীর অধীন ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস এই জাহাজ দখলের কথা জানায়। তবে তাদের বার্তায় অজ্ঞাত এক জাহাজের উপর মধ্যরাতে হামলার কথা জানানো হয়। জাহাজ চলাচলকারী নজরদারি করা ওয়েবসাইট marinetraffic.com জানিয়েছে, রাওবি নামের জাহাজটি কয়েক ঘন্টা স্যাটেলাইটে তাদের অবস্থান সম্পর্কে কোনো ডাটা দিচ্ছিল না। এর কয়েক ঘন্টা পর সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাওবি নামের এই জাহাজটিতে হামলার খবর জানানো হয়। সৌদি নেতৃত্বাধীন জোটের বরাত দিয়ে খবরে জানানো হয়, জাহাজটিতে ইরান সমর্থিত হুতিরা সশস্ত্র দস্যুতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। সৌদি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, জাহাজটিতে ইয়েমেনের দ্বীপ শোকতরা থেকে সৌদির এক অস্থায়ী জাহাজ থেকে চিকিৎসা সরঞ্জাম বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকির বিবৃতির বরাত দিয়ে ওই খবরে বলা হয়, হুতি যোদ্ধাদের অবশ্যই উচিত অবিলম্বে জাহাজটি ছেড়ে দেওয়া, না হয় জোট বাহিনী শক্তি ব্যবহার সহ এই সহিংসতা মোকাবেলার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। চুরি করার সময় দুবাই বিমানবন্দরে ধরা পড়ল তিন ইসরায়েলি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দরে চুরি করার সময় তিন ইসরায়েলি নাগরিককে হাতে নাতে ধরেছে দেশটির পুলিশ। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমে এই খবর জানানো হয়েছে। খবরে বলা হয়, দুবাইয়ে ঘুরতে যাওয়া ওই তিনজন বিমানবন্দরের শুল্কমুক্ত দোকান থেকে মদের বোতল, চকলেট ও স্বর্ণখচিত আইফোন চুরি করার চেষ্টা করেন। এই ঘটনায় অভিযুক্তদেরকে কয়েক হাজার দিরহাম জরিমানা করা হয়। তবে তাদেরকে জেলে বন্দি না করে বিমানে উঠতে দিয়ে ইসরায়েলে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়। 2021 সালেও দুবাইয়ের হোটেল থেকে বিভিন্ন জিনিস চুরি করার সময় কয়েকজন ইসরায়েলিকে আটক করা হয়েছিল। পাঠশালা বন্ধ, পানশালা খোলা, তুমুল বিতর্ক পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে কোভিডের তৃতীয় ঢেউ মাথাছাড়া দিতেই রবিবার বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে নবান্ন। তাতে যেমন স্কুল কলেজ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে রয়েছে সার। যেমন 50% গ্রাহক নিয়ে পানশালা বা মদের দোকান চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। আর এতেই প্রশ্ন উঠেছে, এ কেমন বিধি? পাঠশালা বন্ধ থাকবে আর পানশালা খোলা? শিক্ষামহলের অনেকে এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে টিপ্পনি সূচক মিমও। এদিন সরকারের এই সিদ্ধান্তকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার। তিনি বলেন, এটা অত্যন্ত হাস্যকর সিদ্ধান্ত। পাঠশালা বন্ধ রেখে পানশালা খোলা রাখা সরকারের চক্ষু লজ্জা বলে কিছু নেই। তিনি এও বলেন, গতকাল রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে তা স্ববিরোধিতায় ভরা, এতে উদ্দেশ্য সফল হবে না। সংক্রমণ রক্ষার জন্য বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন, সেটাই নেই সরকারের। শিক্ষাবিদ মিরাতুন নাহার বলেন, পশ্চিমবঙ্গ একটা নির্দিষ্ট ফর্মুলা চলছে, দল ছল আর বল। একটা দল নির্দিষ্ট ছলে রাজ্য চালাচ্ছে যাতে তাদের বল বাড়ে, ফলে এখানকার সরকার এমন সিদ্ধান্ত নেবে সেটাই স্বাভাবিক, জানি না এর শেষ কথায়। নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বিদ্রুপের সঙ্গে বলেন, এটা একদিক থেকে খুব ভালো সিদ্ধান্ত, কারণ পানশালা যারা যান তারা শিয়ানা, সব জানেন, আর স্কুল কলেজের লোকে তো শিখতে যাবে, তাই যারা শিখতে যাবে তাদের দরজা বন্ধ করে দিয়ে পানশালার দরজা খুলে রাখা হয়েছে, খুবই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ে ব্যায়াম করে ভাইরাল নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশের মিরাটে মেজর ধ্যানচাঁদ স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 900 কোটি রুপি ব্যয়ে বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হবে। সেখানে জিমের সুবিধা পরিদর্শন করেন মোদি। জিমের যন্ত্রপাতি ঠিক আছে কি না তা পরীক্ষা করতে গিয়ে নিজেই কিছুক্ষণ জিম করেছেন। তার সেই জিমের ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। যুব সমাজের উদ্দেশ্যে মোদি বলেন, আমাদের শক্তি ও সংস্কৃতির কেন্দ্র মিরাট, এটি জৈন তীর্থঙ্করদের স্থান এবং সিন্ধু উপত্যকার সভ্যতার সময় থেকেই আমাদের শক্তি দেখিয়েছে এই স্থান। ইসরায়েলি ঠিকানায় আর চিঠি পাঠাবে না ফিলিস্তিনের ডাক বিভাগ।
ইসরায়েলের ঠিকানায় এখন আর কোনো চিঠি বিতরণ করবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ডাক বিভাগ। ফিলিস্তিনের ডাক বিভাগের মুখপাত্র ইমাদ তমিজি বলেছেন, 2022 সাল থেকে আমরা ফিলিস্তিনি ভূমি দখলকারী ইসরায়েলিদের ঠিকানায় আর চিঠি বিলি করব না। ইসরায়েলি পত্রিকায় এর আগে খবর প্রকাশ হয়, চীনা প্রতিষ্ঠান আলি এক্সপ্রেস ফিলিস্তিনিদের ঠিকানায় চিঠি বিলি বন্ধ করতে যাচ্ছে। আলি এক্সপ্রেসের ওই ঘোষণার পর অনেক ফিলিস্তিনি তাদের ঠিকানায় ইসরায়েলি নাম ব্যবহার শুরু করে। আসলে এই তৎপরতা বন্ধের জন্য ফিলিস্তিনের ডাক বিভাগ ইসরায়েলি ঠিকানায় চিঠি বিলি বন্ধের ঘোষণা দেয়। ফিলিস্তিনি ডাক বিভাগের মুখপাত্র ইমাদ তমিজি জানান, তারা আলি এক্সপ্রেসের সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছেন ইসরায়েলি পত্রিকার খবরটি আসলে ভুয়া, ফিলিস্তিনি চিঠি বিলিতে তাদের কোনো আপত্তি নেই। সম্পদ জব্দ যুক্তরাষ্ট্রে, রাজপথে আফগানদের বিক্ষোভ। যুক্তরাষ্ট্র সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে আফগানিস্তানের রাজধানী কাবুলের রাজপথে হাজার হাজার আফগান নাগরিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন। এই সময় তারা আফগানদের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গত আগস্টে তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তানের $9 বিলিয়ন বেশি মূল্যের সম্পদ জব্দ এবং বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগান অর্থনীতি কঠিন ভোগান্তির মুখে পড়ে। রবিবার বন্ধ করে দেওয়া মার্কিন দূতাবাসের কাছের এক কূটনৈতিক এলাকায় বিক্ষোভকারী জেরুল্লাহ বলেন, আফগান জনগণ ও আমাদের বিশেষ দাবি হচ্ছে আমাদের জব্দ রাখার অর্থের ছাড় পাওয়া। এটি আমাদের অধিকার, আমাদের অধিকার দিতে হবে, অন্যথায় আমরা আমাদের কণ্ঠ শোনাতে আমাদের বিক্ষোভ অব্যাহত রাখব। তিনি আরও জানান, বিক্ষোভকারীরা দেশের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে। বিক্ষোভকারীরা জানান, আফগান সম্পদের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বিরোধী কাজ এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। যেভাবে বাংলাদেশে গরু পাচার কমিয়ে এনেছে বিএসএফ, ভারত থেকে বাংলাদেশে গবাদি পশু পাচার কার্যকরভাবেই সামাল দেওয়ার দাবি করা হয়েছে। গেল কয়েক বছরে ভারতের পশ্চিম সীমান্তে পশু জব্দ ব্যাপক হারে কমেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ উপাত্ত বলছে, 2021 সালের নভেম্বরে বাংলাদেশ সীমান্ত থেকে 20,415টি গবাদি পশু জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 2015 সালে যেটা ছিল 1,53,602। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। গেল 7 বছরের উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, সীমান্তে গবাদি পশু জব্দ কমে যাওয়ার জন্য 2018 সালকে সন্ধিক্ষণ হিসেবে বিবেচনা করা যায়। তখন পশু জব্দ 50% কমে গিয়ে 63,716টিতে নেমে এসেছিল। 2017 সালে যেটি ছিল 1,19,299। গত 2 বছরে পশু জব্দ সংখ্যাও আরও বড় আকারে হ্রাস পেয়েছে। 2018 সালে 46,809টি এবং 2021 সালে 20,415টি পশু জব্দ হয়েছে। 2014 সালে ক্ষমতায় আসার পর বিজেপি নেতৃত্বাধীন সরকার গরু সুরক্ষায় ও গবাদি পশু পাচার বন্ধে বিশেষভাবে নজর দিয়েছে। 2015 সালে পশ্চিমবঙ্গের সীমান্ত ফাঁড়িতে বিএসএফ সদস্যদের সামনে দেওয়া বক্তৃতায় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, আমি চাচ্ছি গবাদি পশু পাচারের বিরুদ্ধে বিএসএফ এমন ধরপাকড় শুরু করবে যে বাংলাদেশিরা গরুর মাংস খাওয়া ছেড়ে দেবে। এরপর 24 ঘন্টা সীমান্ত পাহারা দিতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে বিএসএফ। নদী দিয়ে গবাদি পশু পাচারকারীদের তাড়া করতে আরও স্পিডবোট পেয়েছে তারা। আন্তঃসীমান্ত অপরাধীদের গুলি করতে প্রাণঘাতী ও অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে জবরদস্তিমূলক পদক্ষেপ নিতে দেখা গেছে তাদের। এছাড়া গরু পাচারকে রাষ্ট্রদ্রোহী অপরাধ বলে গণ্য করেছে বিএসএফ। তবে এই গরু পাচার বন্ধে অন্য কারণও রয়েছে। এক জ্যেষ্ঠ বিএসএফ কর্মকর্তা বলেছেন, আগে গরু জব্দ করার পর তা শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতো, তারা এইসব গরু নিলামে তুলতেন, কিছু পাচারকারী তা কিনে আবার সীমান্তে নিয়ে আসতেন, এতে পশু জব্দের সংখ্যা বেড়ে যেত। 2018 সালে নিলাম বন্ধ ঘোষণা করা হয়েছে। জব্দ গরু স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রাখা হলেও তারা সহযোগিতা করত না, ফলে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিওর মাধ্যমে জব্দ গরুর তত্ত্বাবধান শুরু করে বিএসএফ। পরে এগুলো কাউ শেল্টার বা গো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হতো। পশু তত্ত্বাবধানের পুরো খরচ বিএসএফকে বহন করতে হলেও জব্দ সংখ্যা ব্যাপক হারে কমে এসেছে। এছাড়া বাংলাদেশ নিজেরাও পশুপালন সক্ষমতা বাড়িয়েছে।